গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না হাসির স্বপ্নের ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ শুভ মহানবমী, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, তার কারণ হচ্ছে বাড়িতে একটু চাপের মধ্যে ছিলাম, মানে একটু ব্যস্ত ছিলাম। ছাড়া আরেকটা কারণ হলো, তোমরা তো সবাই জানো যে আমার বাড়ির একদমই পাশে পুজো হচ্ছে, তো সকাল থেকে মাইক বাজছিল। আর তোমরা যারা ইউটিউবার আছো তারা তো খুব ভালো করেই জানো যে আমাদের মানে ভিডিও বা ব্লগের সময় যদি মানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বা সং চলে আসে তা তখন আমাদের মানে কপিরাইট ক্লেম চলে আসবে। তা সেই জন্যই আমি মানে ভিডিও আর ব্লগটা করতে পারিনি। তা এখনই মাইকটা বন্ধ রয়েছে, হয়তো আরতি হবে একটু পরেই, তো সেই জন্যই মাইকটা বন্ধ রয়েছে, তাই আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর আরেকটা কথা, তোমাদের কালকে যে আমি অষ্টমীর দিনকে আমার বান্ধবী লাবণীদের বাড়ি নিয়ে গিয়েছিলাম, তোমরা তো সবাই দেখেছো ওখানে দুর্গা প্রতিমা বা দুর্গা প্রতিমার ওখানে পুজো হয়েছে খুব সুন্দরভাবে। এই দুর্গা প্রতিমা তোমরা যে দেখেছো, ওই দুর্গা প্রতিমার খুব বড় একটা মাহাত্ম রয়েছে, একটা বিশেষত্ব রয়েছে। তার মানে কেন বলছি বিশেষত্ব রয়েছে, যে তোমরা যে দুর্গা প্রতিমা দেখেছো ওখানে, ওটা ওই দুর্গা প্রতিমার পুজো কিন্তু কোনো ব্রাহ্মণ দিয়ে হয় না, জানো। মা দুর্গার আদেশে লাবণীর ভাই মা দুর্গার পুজো করে। আর এমনকি তোমার লাবণী বা লাবণীর বাবার বাড়ি ওরা কেউ কিন্তু ব্রাহ্মণ নয়, কিন্তু মা দুর্গার আদেশ বা ইচ্ছাতেই কিন্তু লাবণীর ভাই মা দুর্গার ওই পুজোটা করে, বা লাবণীর ভাইয়েই ওই মা দুর্গাকে প্রতিষ্ঠা করেছে। আর তাছাড়া সাধারণত প্রথা অনুযায়ী দুর্গাপুজোর ক্ষেত্রে যে যে নিয়ম বিধিগুলো আমরা মানে দেখি বা জানি, তা ও মানে ওদের বাড়িতে ওই মা দুর্গার পুজোর ক্ষেত্রে নিয়মগুলো একটু সামান্য আলাদা। কেন কি বলতো, মা দুর্গা যখন যেমন যেমন আদেশ দেয় বা স্বপ্নাদেশ দেয়, লাবণীর ভাই কিন্তু সেরকম সেরকম ভাবেই পুজোগুলো করে। যেমন না ভাইয়ের ইচ্ছা যে ওই মা দুর্গার মানে লাবণীদের বাড়িতে যে মা দুর্গা রয়েছে ওনার কোনো বিসর্জন হবে না, যে মা দুর্গার প্রতিমাটা দেখলে ওনার কিন্তু বিসর্জন হয় না, জানো। তাই ওদের বাড়িতে দশমী পুজো হয় না, যেহেতু বিসর্জন হয় না তাই দশমী পুজো হয় না। ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পুজো হয়, আর দশমীর পুজোটা হয় না। আবার তোমার মায়ের আদেশ মতো মানে জগন্নাথ দেবের যেদিনকে স্নান যাত্রা থাকে প্রতি বছর, সেদিনকে ওই মা দুর্গার কাঠামো পুজো হয়, সবটাই মায়ের আদেশ। এমনকি জানো মানে কদিন আগে আমাকে লাবণী ফোন করেছিল, ফোন করে বললো যে মানে মা লাবণীর ভাইকে মানে স্বপ্ন দিয়েছে যে যে অমুক জায়গায় অমুক টাইমে, মানে টাইমটাও বলে দিয়েছে, মানে ভোর রাত ভোর তিনটে, যে অমুক জায়গাতে অমুক পুকুরে যাবি, গিয়ে ডুব দিবি, দেখবি আমার শিলা পাবি। মানে আমার সত্যি কথা বলতে দেখো কাটা দিচ্ছে গায়ে, মানে এত মানে মানে কি বলবো, এত জাগ্রত ঠাকুর সত্যি। মানে লাবণীর ভাই ওর মাকে নিয়ে গিয়েছিল, যেরকম যেরকম বলেছিল যে জায়গায় যে পুকুরে, সেরকম জায়গায় গিয়েছিল, ওরকম ভোর তিনটের সময় ওরকম জলে ডুব দিয়েছে, হাতের মধ্যে শিলা উঠে এসছে, ভাবতে পারছো তোমরা। আর আদেশও দিয়েছে যে ওই শিলা সবার সামনে বের করতে না, সন্ধি পুজোর সময় একমাত্র বের করা হয়েছিল মায়ের আদেশ মতোই। তো অষ্টমী মানে কালকে সকালে আমার যাওয়ার কথা ছিল ওদের বাড়িতে পুজোর সময়, কিন্তু বাড়িতে তো চাপ ছিল কাজকর্মের, তা ওই জন্য আর সকালে আমি যেতে পারিনি। তো বিকেলে বা সন্ধ্যেবেলায় আমি গিয়েছিলাম তোমাদেরকে সাথে নিয়ে, তোমাদের দেখলেই তো আমার আর শিলাটা দেখা হয়নি। তা যাই হোক, আর লাবণী ওর ভাইয়ের মানে সপ্তমী অষ্টমী পুজোর কিছু কিছু ভিডিও আমাকে দিয়েছে, আর আমার খুব ইচ্ছে যে তোমরা ওই ভিডিওটা দেখো। মানে লাবণীর ভাই এত ছোট বয়সে, এত অল্প বয়সে কি অসাধারণ ভক্তি নিয়ে মানে কি বলবো যে পুজো করছে। সব থেকে বড় কথা হলো যে ও ব্রাহ্মণ না হয়েও যে এত সুন্দর মন্ত্র উচ্চারণ, মানে আচ্ছা আচ্ছা ব্রাহ্মণকেও হার মানিয়ে দেয় ওর এত সুন্দর মানে সংস্কৃত মন্ত্র উচ্চারণ, জানো। তাই আমি চাই তোমরা ওর পুজোর ভিডিওটা দেখো, ঠিক আছে, খুব ভক্তি ভরে দেখো, কারণ মা সত্যি খুব জাগ্রত। আমার কাছে ভীষণভাবে একটা রোমাঞ্চকর মিরাকেল, যাই বলো আমার কাছে ভীষণভাবে মানে খুব খুব মানে একটা ভালো লাগার ঘটনা এটা, হ্যাঁ। তাই আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তা তোমরা দেখো ওর পুজোর ভিডিওটা, ততক্ষণ আমি একটু রেডি হয়ে নিই, ঠিক আছে। এটা মহা সপ্তমীর দিন সকালবেলার পুজো, তোমরা মন দিয়ে শোনো দেখো, মানে ব্রাহ্মণ না হয়েও এত সুন্দর মন্ত্র উচ্চারণ করে ও পুজো করছে। আর মায়ের কথা যদি বলতে হয়, মানে মা দুর্গার কথা যদি বলতে হয়, তাহলে বলবো যে উনি যে কখন কার কাছ থেকে পুজো নেবেন সেটা শুধু উনিই জানেন, মানে এগুলো আমাদের জানার বাইরের।
धर्म काम अर्थ सम्पत्ति देही देवी नमोस्तुते ओम आयुर दाता त्वमे। मायर বিগ্রহের দিকে তাকালেই মনে হয় যে দেখো মা কতটা জাগ্রত। আর মা যেখানে নিজে জেচে ওর কাছ থেকে পূজো চেয়ে নিচ্ছে স্বপ্নাদেশের মাধ্যমে, সেখানে তো মা জাগ্রতই হবে, তাই না? তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা সবাই মনে ভক্তি নিয়ে মায়ের দর্শন করো। ওং বিপত্তারিণী জগৎ ধাত্রী দুর্গায় ওং নমো নমঃ। ওং মাতা সতী দেবী নমো নমঃ। ওং ভদ্রেশ্বরনাথ মহাদেব শিবায় ওং নমো নমঃ। এটা মহাষ্টমীর সকালবেলার পুজো। আজকে ও দেখো লাল পেরে সাদা শাড়ি পরে মানে মায়ের পুজোর আসনে বসেছে। আর এত অল্প বয়সের ছেলে মনে কত ভক্তি নিয়ে মায়ের আরাধনা করছে, মায়ের পুজো করছে, দেখো সবই মায়ের কৃপা। আর মা ওকে মানে ওর মধ্যে কিছু মানে নিশ্চয়ই কিছু বুঝেছে ওর মধ্যে, যে ওর থেকেই পুজোটা নিচ্ছে, মানে রীতিমতো মায়ের আদেশ, কড়া আদেশ, যে কোনো ব্রাহ্মণের থেকে মা পুজো নেবে না, মানে ওর হাত থেকেই মা পুজো নেবে। দেখতেই পাচ্ছ মহানবমী সন্ধ্যায় আমি রেডি হয়ে গেছি। তা চলো, মানে ঢাক বাজছে, মনে হচ্ছে এখন আরতি হচ্ছে পুজো প্যান্ডেলে। তা চলো পুজো প্যান্ডেলে যাই। এই যে এই দেখো আমার বাবু একদম রেডি হয়ে গেছে। সবাইকে হাই বলো বাবা, গুড ইভিনিং। চলো প্যান্ডেলে যাই। আমার ভাগ্নির বড় ননদ, আর আমরা এখন যাচ্ছি একটু এই সামনে পুজো প্যান্ডেলে। চলো আমাদের সাথে ঠাকুর দেখতে যাই। পুজোর প্যান্ডেলে এখন মা দুর্গার সন্ধ্যা আরতি চলছে। চলো এই সুযোগে তোমাদেরকে আজকে মা দুর্গার সন্ধ্যা আরতিটাও দর্শন করিয়ে দিই। আর সন্ধ্যা আরতি দেখতে সবারই ভালো লাগে, আমি খুব ভালো করেই জানি। চলো আজকে আমরা ভক্তি ভরে মায়ের সন্ধ্যা আরতি দর্শন করি। সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে, এখন মায়ের পুজো আর প্যান্ডেলে। পাড়ারই কিছু মানুষ খুবই সতর্কতার সাথে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে মায়ের সামনে আনন্দের সাথে খুবই ভালোবেসে ধুনুচি নাচ করছে। তবে হ্যাঁ, এখানে পাড়ার বাইরের কেউ নেই, সবাই আমরা পাড়ার মানুষই রয়েছি। Thank you.
পর আমরা সবাই পাড়ার মেয়েরা বৌরা মিলে সবাই একটু আনন্দ করছি, কারণ বছরে মাত্র একবারই আসে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।